গুড মর্নিং ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি যে ফুল গাছটির রিপোর্টিং দেখাবো সেটি হচ্ছে খুবই জনপ্রিয় একটি ফুল গাছ। এই ফুল গাছটি একটি ঔষধি গুণ সম্পন্ন ফুল গাছ। এই গাছের পাতা যদি সকালবেলায় খালি পেটে চিবিয়ে খাওয়া হয় তাহলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে। এই গাছের ফুল যদি সকালে খালি পেটে খান তাহলে কি হবে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে। এছাড়াও এই গাছের পাতার রস কোনো জায়গা যদি কেটে যায়, ছিঁড়ে যায়, যদি লাগিয়ে দেন তাহলে ভালো হয়ে যায়। মানে এই গাছের প্রচুর ঔষধি গুণ, মোটামুটি 145খানা গুণ আছে। এর গুণাগুণ নিয়ে আমি পরে আর একদিন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি এই ফুল গাছটির রিপোর্টিং আপনারাকে দেখাবো। এই গাছটি নাম হচ্ছে নয়নতারা ফুল গাছ। আশা করি অনেকেই চিনেন, কারণ এই নয়নতারা গাছ রাস্তাঘাটে বাগানি অবাগানি সকলেই এই গাছ মানে বাড়িতে থাকে। একে চাষ করতে হয় না, কোনোভাবে এর বীজ চলে আসে এবং গাছ হয়ে যায় এবং সেই গাছ বহুদিন বাঁচে। এই গাছের বিভিন্ন রকমের ভ্যারাইটি হয়ে থাকে। এই গাছের ফুলের রং অনেক রকম হয়, লাল, সাদা, হলুদ, বিভিন্ন রকমের কালার। তো এই গাছটির আজকে আমি রিপোর্টিং এবং পরিচর্যা আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন ভিউয়ার্স, এই হচ্ছে আমার একটি সাদা নয়নতারা ফুল গাছ। এই গাছটিকে আমি আজকে রিপোর্টিং করব। এই গাছটি বয়স মোটামুটি 1-2 বছর। এই প্লাস্টিকের টবে ছিল, দেখছেন টবটা পুরো ভেঙে গেছে। আজকে আমি এই গাছটিকে রিপোর্টিং করব। এই দেখুন প্রথমে কি করব, এই যে শুকনো যে ডাল আছে সেই ডালগুলো প্রথমে ভেঙে দিব। হ্যাঁ, এই দেখুন শুকনো ডালপালা সব ভেঙে দিব। তো এই গাছটাকে আমি আজকে রিপোর্টিং করব এই 8 ইঞ্চি একটি মাটির টবে। প্রথমে টবে কি করতে হবে, এই যে ফুটো দেখছেন, ফুটোটাকে আমি খোলাম কুচি দিয়ে বন্ধ করে দিব। তারপরে এই ফুটোর মধ্যে আমি কি করব, 1 লেয়ার বালি দিব, দিয়ে একটা সুন্দর বেড তৈরি করব, যাতে করে কি হবে, ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হবে। এই জিনিসটা আমি প্রত্যেকটা গাছের রিপোর্টিংয়ে দেখাই নতুন বাগানিদের জন্য। সব সময় ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখার চেষ্টা করবেন, যাতে অপ্রয়োজনীয় জলটা খুব সহজে বেরিয়ে যেতে পারে। তাহলে এটা আমি টবটা রেডি করে নিলাম। এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে নয়নতারা গাছের মাটিটা কি রকম নিতে হবে। নয়নতারা ফুল গাছ এমন একটি গাছ, এই গাছ কিন্তু যে কোনো মাটিতেই হয়ে থাকে। বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি, বেলে দোআঁশ মাটি, মানে যেখানে সেখানে এই গাছ হয়। এর জন্য এক্সট্রা কোনো যত্ন বা কেয়ার নিতে হয় না এবং এই গাছ হচ্ছে দীর্ঘজীবী গাছ, বহুদিন বাঁচে। তো এখানে আমি নিয়েছি 50% গার্ডেন সয়েল, 30% গোবর সার এবং 20% বালি। তার সঙ্গে আমি, এটা যেহেতু 8 ইঞ্চি মাটির টব, তাই আমি 1 চামচের 1 চামচ নিয়ে নিয়েছি হচ্ছে নিম খোল, তারপরে 1 চামচ সর্ষে খোল, 1/2 চামচ শিং কুচি এবং 1 চামচে একটু বেশি হচ্ছে এই যে আপনার ডিমের খোসা গুঁড়ো, আর এখানে 1/2 চামচ নিয়েছি আমি রাসায়নিক পটাশ, MOP। হ্যাঁ, এটা লাল পটাশ। এবার কি করব, এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিব। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্স করে তারপরে আমি
গাছটাকে লাগাবো। এই দেখুন আমি মাটি রেডি করে নিয়েছি। এবার আমি এই দেখুন আমি গাছটাকে এই প্লাস্টিকের টব থেকে দেখুন বের করে নিচ্ছি। টবটা পুরো ভেঙে গেছে, এই দেখুন। তো সাইডের কিছুটা মাটি আমি এইভাবে ঝরিয়ে নিব, কারণ প্রচুর শেকড় আছে। সাইডের খানিকটা মাটি ঝরিয়ে নিয়ে আমি কি করব, আমি এই যে নতুন মাটি দিব। এই দেখুন কত শেকড় দেখুন, এই যে তলায় আমি এই পুরনো অনেক মাটি ঝরিয়ে নিচ্ছি। বহুদিনের মাটি হয়ে গেল এগুলো, ওই জন্য আমি বেশিরভাগ মাটিটা আমি ঝরিয়ে নিলাম। এবার এই টবের মধ্যে প্রথমে আগে আমি এই যে এক লেয়ার মাটি দিয়ে দিলাম, মাটিটাকে এভাবে চেপে চেপে দিতে হবে। তারপরে আমি গাছটিকে বসাবো, আরও কিছুটা মাটি সাইড থেকে ভেঙে দিতে হবে। এই দেখুন এই যে, এবার উপর থেকে এভাবে নতুন মাটি দিয়ে গাছটাকে ভালো করে চেপে চেপে লাগাতে হবে। মাটিগুলো যাতে একদম টাইট থাকে চেপে চেপে দিতে হবে, কোনো রকম ভেতরে যেন বাতাস না থাকে। তো এই এবার আমার দেখলেন নয়নতারা গাছটা রিপোর্টিং কমপ্লিট হয়ে গেল। গাছটিতে এবার আমাকে পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে। এই গাছের পরিচর্যা যেটা বলবো সেটা হচ্ছে, এই গাছ খুব হার্ডি গাছ, আগেই বলেছি রোদ ঝড় জল বৃষ্টি সমস্ত কিছু সহ্য করতে পারে। একে ছায়াতে রাখলেও হবে, একে যদি আপনারা সেমি শেডে রাখেন তাও হবে, একে ফুল সানলাইটে রাখবেন তাও হবে। এই গাছ 12 মাস ফুল দেয়, তার মধ্যে শীতকালে একটু খুব মানে ফুলটা কম দেয়, কিন্তু গোটা গ্রীষ্মকাল জুড়ে এই গাছ প্রচুর ফুল দেয়। এই গাছ জল পছন্দ করে, এই গাছের গোড়ার মাটি শুকালেই কিন্তু গাছের গোড়ায় জল দিতে হবে। এবং এই গাছে আমি যে খাবারটা দিয়ে আজকে লাগালাম, এর পরে এক মাস কোনো রকম ভারী খাবার দেব না। এখন যেটা দিব একদম পাতলা করে শস্যের খোল পচানো জল মাসে দুবার দিব। এছাড়া মানে জৈব মিশ্র সার প্রত্যেক মাসে এক মুঠো করে গাছের গোড়ায় দিবেন। আর এই গাছের রোগ পোকার আক্রমণ আমার চোখে কোনো দিন পড়েনি, তবুও আমি যখন সমস্ত গাছে নিম খোল স্প্রে করি, নিম তেল, তখন আমি এই গাছেও নিম তেল স্প্রে করি। এই গাছে সেরকম রোগ পোকা দেখা দেয় না এই গাছে। মানে এছাড়া আপনারা যদি বেশি ফুল পেতে চান তাহলে মাসে একবার মিরাকুলান স্প্রে করতে পারেন, তারপর ভিটামিন যে কোনো ধরনের ভিটামিন স্প্রে করতে পারেন। তো এই ছিল নয়নতারা গাছের রিপোর্টিং এবং পরিচর্যা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন। ধন্যবাদ। এবার আমি গাছটির গোড়ায় এই দেখুন আজকে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিব। জলটা যতক্ষণ দিবেন মানে যতক্ষণ না টবের তলার ফুটো দিয়ে জলটা বেরোচ্ছে ততক্ষণ আমাদের জলটা দিতে হবে। দেখা হবে পরের ভিডিওতে, আজকে এখানেই শেষ করলাম।